মিউচুয়াল ফান্ডে বেশিরভাগ নিবেশকই বেশি চিন্তাভাবনা না করেই ইনভেস্ট করে দেয় ওরা এটা মনে করে চলে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিয়েছি মানে ভালো রিটার্ন পাবই প্রথম প্রথম যখন আমি ইনভেস্ট করেছিলাম আমিও এরকমই ভাবতাম কিন্তু যারা ফিন্যান্সিয়াল এক্সপার্ট আছে বা ফিনান্সিয়াল সম্বন্ধে জানকারি রাখে তারা বলে থাকেন এই চিন্তাটা একটা ভুল চিন্তা এক্সপার্টরা আরও এটাও বলে থাকেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় সঠিক মিউচুয়াল ফান্ড কোম্পানি সিলেক্ট করা অত্যন্ত জরুরি আর এই ভালো করে চিন্তাভাবনা না করে ডিসকাস না করে যদি তুমি ইনভেস্ট করো তাহলে তোমার প্রফিটের জায়গায় লোকসানও হতে পারে তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করে দেওয়া এটা খুব ভালো পদক্ষেপ এখানে আস্তে আস্তে আমাদের এক্সপিরিয়েন্স আসে এবং ধীরে ধীরে আমরা মার্কেট সম্বন্ধে মিউচুয়াল ফান্ড কোম্পানি সম্বন্ধে আমাদের এক্সপিরিয়েন্স হয় এবং আমরা ধীরে ধীরে আমরা আমাদের পোর্টফোলিওকে মডিফাই করে একটা স্টেবেল এবং লং টাইমের জন্য ভালো রিটার্নের মতন জায়গা আমরা সিলেক্ট করতে পারি কিন্তু যারা ইনভেস্ট করছে তাদের ইনভেস্টের সময় এটা মাথায় রাখা জরুরি যে সে কোন ফান্ডে ইনভেস্ট করছে কারণ তার এই ইনভেস্টের পরেই নির্ভর করছে তার এই ইনভেস্টটা কতখানিক রিক্সি অথবা সে ভবিষ্যতে গিয়ে কেমন রিটার্ন পেতে পারে শেয়ার মার্কেটে হাজারো কোম্পানি আছে তার মধ্যে শুধু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাই যথেষ্ট নয় মনে রাখবে কিছু আম যখন তুমি একটা ঝুড়িতেই রাখবে তখন সেই ঝুড়ির যদি একটা আম খারাপ হয় তাহলে পুরো ঝুড়ির আমটাই খারাপ হয়ে যেতে পারে সেক্ষেত্রে তুমি যদি আলাদা আলাদা ঝুড়িতে অল্প অল্প করে কিছু কিছু আম রেখে দাও তাহলে একটা ঝুড়ির আম যদি খারাপ হয়ে যায় তাহলে অন্য ঝুড়ির আমগুলোও ভালো থাকতে পারে সেরকমই মিউচুয়াল ফান্ডে অনেক ক্যাটাগরি ফান্ডের মধ্যে তুমি যদি আলাদা আলাদা ক্যাটাগরির ফান্ড সিলেক্ট করো তাহলে তোমার পোর্টফোলিওটা বেটার পোর্টফোলিও থাকতে পারে বা একটা সেক্টরের খারাপ পারফর্ম করলে অন্য সেক্টর তোমার সেই ইনভেস্টটাকে ঠিকঠাক রেখে দিতে পারে বা তোমার রিটার্নটা একটা স্টেবল রিটার্ন দিতে পারে সেহেতু আলাদা আলাদা ক্যাটাগরির ফান্ডে তুমি অল্প অল্প ইনভেস্ট করে তোমার ইনভেস্টটাকে ডাইভার্সিফিকেশান করে তুমি একটা বেটার বা ইন্টেলিজেন্ট ইনভেস্টার হতে পারো এবং ভালো রিটার্নও পেতে পারো চলো আজকে আলোচনা করবো যে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তারা কোন কোন ধরনের ফান্ড বা কেমন কেমন জায়গায় ইনভেস্ট করতে পারে কারণ তুমি যদি ইনভেস্টের সাথে সাথে একটা ভালো কোম্পানির ফান্ড সিলেক্ট করো এবং তার সাথে বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফিকেশনভাবে ইনভেস্ট করো তাহলে তোমার পোর্টফোলিও একটা বেটার পোর্টফোলিও হতে পারে যেটা ভবিষ্যতে গিয়ে তোমার মনের আশানুরূপ রিটার্ন পেতে পারো তো বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড কোম্পানির মধ্যে প্রথম যে কোম্পানিটির কথা আলোচনা করব সেটি হল ইকুইটি যে সেক্টর আছে ইকুইটি সেক্টরের সিক্সটি ফাইভ পার্সেন্টই বিভিন্ন ডাইরেক্টলি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকে এই মিউচুয়াল ফান্ড কোম্পানির তার যেহেতু পঁয়ষট্টি শতাংশই শেয়ার মার্কেটের উপর নিবেশ থাকে সেহেতু মার্কেটের যখন ভোটালিটি অথবা মার্কেট যখন আপ বা মার্কেট যখন ডাউন হয় তখন এই ইকুইটি শেয়ার মার্কেটের উপর তার প্রভাব পড়ে সেক্ষেত্রে যারা ইনভেস্টার তাদের রিটার্নের পরেও এই প্রভাবটা লক্ষ্য করা যায় তবুও মার্কেটের ভোটালিটির প্রভাব পড়লেও ইকুইটি মার্কেটেই সর্বোচ্চ রিটার্ন দেয় একমাত্র বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরি ফান্ডের মধ্যে ইকুইটি ফান্ডই হলো যে বর্তমান ইনফ্লেশন রেটকে বিট করতে পারে এবং তার সাথে ইনফ্লেশনকে পিছনে ফেলে অনেক অনেক বেশি রিটার্নও প্রোভাইড করতে পারে তো ইকুইটি মার্কেটে রিস্ক তো আছে কিন্তু রিটার্নটাও এখানে অনেক বেশি ইকুইটি মার্কেটে নিবেশের ক্ষেত্রে তোমরা একটা মিনিমাম তিন বছরের জন্য এখানে করতে পারো একটা কথা মনে রাখবে যত বেশি সময়ের জন্য তোমরা নিবেশ করবে ততই নিবেশের উপর তোমাদের রিস্কটা কম হয়ে যাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের মধ্যে আর একটা জায়গায় তোমরা ডাইভার্সিফিকেশনভাবে ইনভেস্ট করতে পারো সেটি হলো ডেপ্ট ফান্ড ডেফ্ট ফান্ড এমন একটি ফান্ড যেখানে রিক্স অনেকটাই কম থাকে তাছাড়া এই ফান্ডের লিকুইডিটিটা অনেকটা বেশি থাকে এই ডেপ্ট মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তারা বেশিরভাগ তাদের নিবেশ ডেপ্ট স্কিম ফিক্সড ইনকাম সিকিউরিটিতে ইনভেস্ট করে থাকে যেমন বন্ড কর্পোরেট গভর্নমেন্ট সিকিউরিটি মানি মার্কেট তো বিভিন্ন সেফ এবং সিকিউর জায়গায় এই ডেপটে ইনভেস্ট করে থাকে যার ফলে এই ডেপটা যারা ইনভেস্ট করে বা ইনভেস্টরদের সিকিউরিটি এবং একটা স্টেবেল এবং নিয়মিত একটা ইনকামের সোর্স তৈরি করে দেয় তুমি তোমার ইনভেস্টের কিছু অংশ যদি ইকুইটিতে এবং কিছু অংশ যদি ডেপটে রাখো তাহলে মার্কেটের উঁচু নিচু সব কিছুই কিন্তু সহ্য করার ক্ষমতা থাকে তোমার ইনভেস্টের ফলে তো সেক্ষেত্রে মার্কেটে যখন কালেকশন দেখা যায় তখন ইকুইটি মার্কেট অনেকটাই ডাউন হয়ে যায় কিন্তু ডেপ তোমার সেই নিবেশের উপরে প্রভাবটা অতটা ফেলে না সুতরাং তোমার পোর্টফোলিওটা একটা স্টেবেল পোর্টফোলিও থাকে তো বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আর একটা যে জায়গা সেখানে অল্প ইনভেস্ট করতে পারো তোমরা সেটি হলো ইএলএসএস ফান্ড ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম এক্ষেত্রে সেভের সাথে সাথে ইকুইটির সাথে লিঙ্ক থাকে বলে এখানে রিটার্নটাও অনেকটাই বেশি পাওয়া যায় তাছাড়া ইএলএসএস ফান্ডে ইনকাম ট্যাক্সের আশির সি ধারা অনুযায়ী এখানে দেড় লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড় পাওয়া যায় ইএলএসএস ফান্ডে তিন বছরের জন্য লগ ইন থাকে তো তিন বছর পরে গিয়ে তোমরা যদি বাড়াও তোমাদের ইনভেস্টের টাইম বাড়াতে পারো কোনো অসুবিধা নেই ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করার সুবিধা হলো এই যে ইকুইটি ফান্ডে অল্প করে ট্যাক্স নিয়ে নেওয়া হয় কিন্তু ইএলএসএস ফান্ডে ট্যাক্স না নেওয়ার বরাবরই হয় বা দেড় লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় মিউচুয়াল ফান্ডের নিবেশের আর একটা অন্যতম অপশান হলো লিকুইটি ফান্ড লিকুইটি ফান্ড ডে ফান্ডেরই একটা অংশ লিকুইটি ফান্ডে তোমরা এক থেকে সাত দিনের জন্যেও তোমরা ইনভেস্ট করতে পারো লিকুইটি ফান্ডের যে এনএভি রেট হয় সেটা শনিবার রবিবারও চালু থাকে অর্থাৎ তোমরা যে কোনো দিন তোমরা এখান থেকে পয়সা উইথড্রল করতে পারো এবং যারা নন এগ্রেসিভ বা শেয়ার মার্কেট সম্বন্ধে ভয় পায় তাদের জন্য লিকুইডিটি ফান্ড একটা অন্যতম অপশান হতে পারে মিউচুয়াল ফান্ডের নিবেশের আরেকটাও অন্যতম জায়গা হলো সেটি হলো হাইব্রিড ফান্ড হাইব্রিড ফান্ডের কিছু অংশ ইকুইটি মার্কেটে আর কিছু অংশ ডেপ্টে পয়সা ইনভেস্ট করা থাকে যেহেতু ইকুইটি থাকে সেহেতু মার্কেটের যে তেজ বা মার্কেট যখন গ্রো করে সেই যে রিটার্নটা সেটা হাইব্রিড ফান্ড তোমাদের দেয় তাছাড়া ডেপ্টের যে রিস্ক সেটা কম করে অর্থাৎ দু ভাবে ব্যালেন্স করে একটা সামঞ্জস্য হিসাবে তোমাদের ইনভেস্ট একটা স্টেবেল রেখে দেয় তো বেশি রিটার্ন তার সঙ্গে একটা সিকিউরিটি ডেপ্টের সেই জন্যেই হাইব্রিড ফান্ডও একটা অন্যতম অপশান হতে পারে তো আজকে ইকুইটি মার্কেটে সামান্য কিছু অংশ ডেপ্টে কিছু অংশ ট্যাক্সের ক্যাটাগরিতে কিছু অংশ যেটা ইএলএসএস ফান্ড তার সাথে লিকুইটি অথবা হাইব্রিডেও সামান্য কিছু অংশ ইনভেস্ট করতে পারো যখনই ইনভেস্ট করতে যাবে তোমরা যখনই দেখবে যে ইকুইটি মার্কেটে অনেক পরিমাণে রিটার্ন দিচ্ছে তার মানে এখানে রিক্সটাও কিন্তু অনেকটাই আছে সুতরাং যদি তোমার ইনভেস্টটা আলাদা আলাদা করে ডাইভার্সিফিকেশনভাবে ইনভেস্ট করো সেটা তোমার ভবিষ্যতে গিয়ে একটা ভালো রিটার্ন পেতে পারো কিন্তু তুমি যদি বেশি রিটার্ন পাওয়ার আসায় সব ইকুইটিতে নিবেশ করো তাহলে তোমার সেক্ষেত্রে নিবেশটা রিক্সই হতে পারে বা ভবিষ্যতে গিয়ে তোমার যে ইনভেস্ট সেটার পরে নেগেটিভ প্রভাবও পড়তে পারে সুতরাং মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছো এটা খুব ভালো কথা কারণ ইনভেস্টের মাধ্যমেই আমাদের পরিস্থিতি ওয়েলথ করা সম্ভব অনেক লোক করেছ কিন্তু অনেক লোভের আশায় যেন সেটা রিক্সই না হয় সেই ইনভেস্টটা তো মার্কেট সম্বন্ধে ভালো করে নলেজ নিয়ে নিজস্ব পার্সোনাল ফিনান্সিয়ালের অ্যাডভাইজারের মত নিয়ে তারপরে শেয়ার মার্কেটে ইনভেস্টের ব্যাপারে চিন্তাভাবনা করবে নিবেশটা খুব ভালো পদক্ষেপ কিন্তু সেটা যেন নলেজের বেসিসে হয় হাওয়াবাজি বা বাইরের বাজারের খবর দিয়ে না হয় সুতরাং আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত সেফটি আর সিকিউরির সঙ্গে বিভিন্ন বেস্ট কোম্পানি তাদের পাস্ট রিটার্নের বেসিসে তোমাদের সাথে শেয়ার করি তাছাড়া বিভিন্ন ফিনান্সিয়ালি সাকসেসফুল ব্যক্তিদের তাদের লেখা বই এবং জীবনের মোটিভেশন সম্বন্ধে প্রতিনিয়ত আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করি সুতরাং চ্যানেলে যদি নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এবং প্রতিনিয়ত কারেন্ট আপডেট শেয়ার মার্কেটের বেস্ট কোম্পানি এবং মোটিভেশন হওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে যেন কোনো ভিডিও তোমাদের মিস না হয় এতক্ষণ সাথে আছো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে নমস্কার